আজকে থেকে আমি পড়তে শুরু করেছি বোম্বা শর্ট রেডি বইটি, যেটি প্রসেনজিতের আত্মজীবনী হিসেবে পরিচিত। এটি প্রকাশিত হয়েছিল 2018 সালে। সেটির প্রথম অংশ আজকে আমি পড়তে আরম্ভ করছি। প্রথমেই উনি বলেছেন, লাস্ট শটে ডাকতে এসে ওরা যেন সাড়া না পায়। সেখানে উনি শুরু করছেন, অনেক অনেক কথা জমেছিল ভেতরে, দীর্ঘ এত বছর ধরে কাজ করছি, সেখানে আমার অভিনয় রয়েছে, রয়েছে আমার সুপারস্টার হওয়া, রয়েছে আমার ব্যক্তিগত জীবন। তার কিছু টুকরো টুকরো অংশ বিভিন্ন পত্রপত্রিকায় এত বছর ধরে বেরিয়েছে, কিন্তু কেন জানি না তার বাইরেও ভেতর থেকে আরও কিছু বলার তাগিদ অনুভব করছিলাম অনেক দিন ধরে। খালি মনে হচ্ছিল আমার নিজের কাঠগোড়ায় দাঁড়িয়ে আমার দর্শক এবং পাঠকদের আরও অনেক কিছু বলা উচিত, যা আমি সাধারণ কাগজের ইন্টারভিউতে বা কোনো প্রবন্ধে বলিনি। সেই থেকেই ভাবনার শুরু বোম্বা শর্ট রেডির। আজকে যখন আমি আমার জার্নিটার দিকে দেখি, তখন বারবার মনে হয় প্রতি 10 বছর অন্তর আমি কিন্তু নিজেকে ভেঙেছি। তাই 18 বছরের প্রসেনজিতের চেয়ে 28 বছরের প্রসেনজিত অনেকটাই আলাদা। 28 বছর থেকে আবার 38 বছরের কোনো মিল নেই। সেই পথচলায় ভুল কি হয়নি? অবশ্যই হয়েছে, এবং সেজন্য কোনো দিন দাবি করিনি যে আমি সাধু। সবসময় বলে এসেছি আমি রক্ত মাংসের মানুষ, যে আর 10টা মানুষের মতোই ভালোবেসেছে, ভুল করেছে, ভুল থেকে শিক্ষা নিয়েছে। এই রক্ত মাংসের প্রসেনজিৎকেই কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরতে চেয়েছি, এবং এটাও জানি প্রসেনজিতের কাহিনী একটা খণ্ডে বেঁধে রাখা সম্ভব নয়, তার জন্য 4 কি 5 খণ্ড দরকার, কিন্তু পথ চলাটা তো শুরু হোক। এই বইয়ে আমার কো অথর হিসাবে রয়েছে আমার পরম মিত্র এবং একই সঙ্গে আমার কঠিনতম সমালোচক গৌতম ভট্টাচার্য। আমার জীবনের এমন কিছু সময় গৌতমকে আমি সাংবাদিকের পাশাপাশি আমার বন্ধু হিসাবে পেয়েছি, যা থেকে একটা অগাধ আস্থা রয়েছে একে অপরের প্রতি। আমার অনেক ভালো না বেরোল সময় গোপন কথা গৌতম লেখেনি, সেই আস্থা থেকেই বোধহয় গৌতমের ডিকটাফোনের সামনে অকপটে সব কিছু বলতে আমি দ্বিধা করিনি। আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে বইয়ের টাইটেল বোম্বা শর্ট রেডি কেন রাখলাম। আজ থেকে বহু বছর আগে ডান্স রিহার্সালের সময় আমাকে ডান্স ডিরেক্টররা বলতেন, বোম্বাদা আপনি গিয়ে বসুন, শর্ট রেডি হলে আমরা আপনাকে ডাকছি। সেই সময় থেকেই ভ্যানিটি ভ্যানে বসে বসে আমি ভাবতাম, এটাই তো একজন অভিনেতার মৃত্যুর শেষ মুহূর্ত, সেরা মুহূর্ত, যেখানে সবাই এসে বলবে বোম্বা শর্ট রেডি, কিন্তু আমি আর নেই। দ্যাট ইজ দ্য লাকিয়েস্ট ডেথ, বোম্বা শর্ট রেডি আমি উঠছি না। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এটি বলেছেন। ধন্যবাদ। আজকে থেকে আমি পড়তে শুরু করেছি বোম্বা শর্ট রেডি বইটি, যেটি প্রসেনজিতের আত্মজীবনী হিসেবে পরিচিত। এটি প্রকাশিত হয়েছিল 2018 সালে। সেটির প্রথম অংশ আজকে আমি পড়তে আরম্ভ করছি। প্রথমেই উনি বলেছেন, লাস্ট শর্টে